ঠিক কোন সমাবেশের সম্মানিত সভাপতি অ্যাডভোকেট সৈয়দ ইফতেখারালে বিশেষ অতিথি সাবেক সংসদ আমার বড় ভাই কাজী আলাউদ্দিন সাতক্ষীরা জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব আব্দুল আলিম সাহেব আমার প্রাণপ্রিয় বড় ভাই জনাব আব্দুর রউফ সাহেব যুগ্ম আহ্বায়ক জেলা বিএনপি আমার আরেক প্রাণপ্রিয় ছোট ভাই তারিকুল হাসান যুগ্ম আহ্বায়ক জেলা বিএনপি হবিবুর রহমান হবি যুগ্ম আহ্বায়ক জেলা বিএনপি সহ সাতক্ষীরা থেকে আগত বিএনপি নেতৃবৃন্দ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং আশাশনী কালীগঞ্জ থেকে আগত নেতৃবৃন্দ এবং প্রাণপ্রিয় দেবাটাবাসী বৃন্দ আসসালামু আলাইকুম। আমি এই সভা থেকে স্মরণ করছি মরহুম রাষ্ট্রপতি জনাব জিয়াউর রহমানকে। আমি এই সভা থেকে শ্রদ্ধাভরে স্মরণ করি, শ্রদ্ধা জানাই দেশ নেত্রী এবং খালেদা জিয়াকে। আমি এই সভা থেকে সকলের পক্ষ থেকে শ্রদ্ধা জানাই আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে। আমি এই সভা থেকে হৃদয়ের গভীর থেকে স্মরণ করি আমাদের প্রাক্তন সভাপতি জনাব তাবারক হোসেন মরহুম জনাব সুরত আলী প্রাক্তন সাধারণ সম্পাদক এই ওয়ার্ডের মরহুম সদস্য সভাপতি নূর ইসলাম। আমি স্মরণ করি বৈকারী বাজারের শহীদুল ভাই, সখীপুরের গফুর ভাই। আমি স্মরণ করি সখীপুরের আব্দুল আজিজ আর চরশিরপুরের লালটু। আমি আর আমরা আজকে ভুলে যাইনি এবং ভুলব না জনাব গজিবার সর্দার প্রাক্তন ভারপ্রাপ্ত সভাপতি। আমরা এই সভা থেকে আরো দাবি জানাই হাবিবুল ইসলাম হাবিব সহ কলোয়াতে যে মিথ্যা মামলা তার সাথে জড়িত যারা আছেন তাদের সবাই মুক্তি কামনা করি। আমি একটা কথা বলতে চাই, আমরা মুক্তি দাবি করি না, কামনা করি না, আমরা তাদেরকে বের করে নিয়ে একটা কথা বলে শেষ করব। আপনারা জানেন শামীম ওসমান নারায়ণগঞ্জের বলেছে খেলা হবে, তাদের খেলা হলো রাতের আধারে ভোটের খেলা, তাদের খেলা হলো রাতের আধারে বিদ্যুতের দাম বাড়ানোর খেলা, তাদের খেলা হলো হত্যা গুম খুন আর আয়নাঘরের খেলা, আর আমাদের খেলা হলো ভোটের অধিকার ভাতের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন, আমাদের খেলা হলো গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন। আগামী দিনে জনাব তারেক রহমানের নির্দেশে দেবাড়াবাসী এবং আমি আশা করি সবাই একমত হবেন, আমাদের সবাই ইনশাল্লাহ রাজপথে থেকে আমাদের দাবি আদায়ে সক্ষম হব এবং দেশ নেত্রীকে মুক্ত করবো তারেক রহমানকে আগামী রাস্তায় তারেককে ফিরিয়ে আনবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর তারেক রহমান এগিয়ে চলো। ধন্যবাদ।